সো হাই গাইস, তোমরা সবাই কেমন আছো বলো আগে। আর আজকে যে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা মনে হয় তোমরা মানে যারা কম বেশি আমার এই জেনারেশনে বিলং করো তাদের মনে হয় খুব কমই হয়েছে। তো চলো সেই অভিজ্ঞতাই আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। অ্যাকচুয়ালি আমাদের জেনারেশনটা মাল্টিপ্লেক্স ডুপ্লেক্স ঝাঁ চকচকে সিনেমা হলে সিনেমা দেখে নাটক যাত্রার মতো যে কিছু হতে পারে সেটা মোটামুটি ভুলেই গেছে। নাটক দেখারও কিন্তু একটা আলাদা মজা আছে এবং সেটাই তো এককালে মানুষ দেখতো। সিনেমা ছিল না, টিভি ছিল না, তখন তো এককালে মানুষ নাটকই দেখতো এবং নাটক দেখেই তো মানুষ এন্টারটেন হতো। তো এই নাটক দেখারই সুযোগ হয়ে যায় আমার। যোগসূত্রটা একটু বলে দিই, আমার কাকা ছোট কাকা পেশায় চাকরিজীবী কিন্তু লেখালেখির একটা কিন্তু আলাদা ন্যাক আছে। কাকা যখনই সময় পায় তখনই টুকটাক কবিতা ছড়া গল্প লিখতে বসে যায় এবং কিন্তু বেশ ভালোই লেখেন। তো কাকারই সব কবিতার একত্রিত করে একটা বই উৎপটাং চিৎপটাং সেদিন তপন থিয়েটারে উদ্বোধন হয়। আর অবভিয়াসলি এটা আমাদের ব্যানার্জি বাড়ির জন্য বেশ আনন্দের। যে নাটকটা আমরা সেদিন দেখলাম একান্তর, ওটা একটি মেয়ের একাঙ্ক নাটক। সেই নাটকে কিন্তু কাকার দুটো গান গাওয়া। কাকা অ্যাকচুয়ালি এককালে নাটকের সাথে যুক্ত ছিল এবং মঞ্চ অভিনয় করত এবং রীতিমতো ভালো দর্শকদের কাছ থেকে হাততালি কুড়াতো। মার দেখার সৌভাগ্য হয়েছে কাকার নাটক, কিন্তু আমার সেটা হয়ে ওঠেনি। তো এই সূত্রেই সেদিন আমার নাটক দেখা। আর তোমাদের ওই কাকার বইটা পূরণ হওয়ার অনুষ্ঠানটা আমি তোমাদের দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগ স্টার্ট করা যাক। আর সেদিনে আমাদের বিশু এসেছিল কাকাকে সাপোর্ট করার জন্য। আচ্ছা সবাই কিছু একটু বলো, এটা তো ব্লগে বা হাতে নিলাম, কিছু মনে করো না আবার। দেখি তোমরা একটু কিছু বলো দেখি। হ্যাঁ পিসি বলো কিছু একটা। সবাই মিলে এসেছি নাটক দেখতে, আর আমার ছোট ভাই শীর্ষেন্দু সবাই বলে, আমি ওকে বুড়ন বলে ডাকি। সবাই বুড়োই বলে, যাই হোক আমি তো বুড়ন বলি। আচ্ছা বুড়নের আজকে একটা কবিতার বই প্রকাশিত হচ্ছে, সেই আনন্দে সবাই একসঙ্গে এসেছি এবং ভীষণ আনন্দের দিন আজকে, সর্বাঙ্গীণ উন্নতি কামনা। আর বাকি দুই বউকে কিছু বলতে হবে না? আচ্ছা তাহলে কে বুড়নের বউ? হ্যাঁ কিছু বলুন। আচ্ছা তুমি বলে দাও, আমি তো বলেছি। আচ্ছা ফার্স্টে তাহলে তুমি বলো, তারপর বৌদি বলো। হ্যাঁ আচ্ছা তুমি তাহলে বলো কি বলবে। আর বলো তোমার কেমন লাগছে? খুব আনন্দের দিন আজকে আমার কাছে। কভারেজে রয়েছে অভিনব ব্যানার্জি, ছোট মেয়ে, সব থেকে কনিষ্ঠতম, তাকে কিছু। আমার না বুড়ন হয় না ভাই হয় না দেওর হয় কেউ হয় না, আমার বাবা হয় একমাত্র বাবা। একটা বই তো ওখানে আজকে আমরা এসেছি, খুব মজা হচ্ছে, ভীষণ আনন্দ করছি। আর এখন বেশি আমাকে লজেন্স দিচ্ছে সেটা খাওয়া। হ্যাঁ সবাই আছে আজকে, সবাই পরিবার মিলে কাকার বই উদ্বোধন হবে, তাতে আমরা খুব উৎসাহী। আজকে একটি নাটক আপনারা সমন্বয় নাট্যগোষ্ঠী উপভোগ করলেন, আকাল নামে নাটকটি। এখন এই অবসর সময় আমরা কবি শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় একটি কাব্যগ্রন্থ প্রকাশ করছি। ওনার প্রকাশিত বইটির নাম হচ্ছে উৎপটাং চিৎপটাং। এই বইটি উদ্বোধন করছেন সমন্বয় নাট্য সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট শ্রীমতী স্বপ্না দে। আমাদের লেখক রয়েছেন, আমরা এই
নাট্য নিবেদিত আরো একটি একাঙ্ক নাটক একান্তর। একক অভিনয় ও নেপথ্য সঙ্গীত প্রিয়াঙ্কা গুপ্ত, নেপথ্য সংলাপ তরুণ মজুমদার, কথা সুর ও নেপথ্য সঙ্গীত শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, মঞ্চ তাপস নাথ, আলো উত্তীয় জানা, আবহ সিদ্ধার্থ স্টুডিও, আবহ প্রক্ষেপণ দিগ্বিজয় বিশ্বাস, নাটক ও নির্দেশনা দেবাশিস দাস। শুরু হচ্ছে নাটক একান্তর। তো চলো আজকে এখানেই শেষ করলাম, আর আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের দেখালাম, টুকরো টুকরো করে নাটকও দেখালাম, আর আমি যা যা মোটামুটি সেদিন অভিজ্ঞতা করেছি তাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম যদি আরও কোনো ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এখানেই রাখছি, চলো টাটা, খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। জয় ভবানী, জয় হিন্দ।